সবাইকে জানাই শুভেচ্ছা যারা যারা আজকের এই প্যানেলের নাম রয়েছে বা থাকবে, তাদের প্রত্যেককে আগাম শুভেচ্ছা জানাই। আজ এই সেশনে কিছু কথা বলবো প্রত্যেকের জন্য, যারা যারা আপার প্রাইমারির ক্যান্ডিডেট যারা যারা রয়েছেন তাদের জন্য কিছু কথা বলবো এখানে। তার আগে প্রত্যেককে বলে রাখি, অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি মনে হয় আপনার জন্য এটা গুরুত্বপূর্ণ। মাল্টিপল র্যাঙ্ক যেহেতু প্রকাশ করা হচ্ছে, এম্পানেল এবং ওয়েটিং লিস্ট নিয়ে কিছু কথা বলে রাখি এখানে। মানে হচ্ছে একজন ব্যক্তি তার কিন্তু বিভিন্নভাবে তিনি কিন্তু র্যাঙ্কে থাকবেন এখানে, যে কারণে মানে একজন প্রার্থী একাধিক লিস্টে থাকার জন্য কী হবে, এখানে কিন্তু প্রচুর ওয়েটিং লিস্ট হবে। কেন স্যার? কারণ একজন ব্যক্তি একাধিক লিস্টে থাকছেন ঠিকই, চাকরি পাচ্ছেন একটাই, তাহলে সেক্ষেত্রে কী হবে, বারবার এটা কিন্তু কাউন্সেলিং হবে। তো যারা যারা ওয়েটিং লিস্টে চলে যাচ্ছেন বা চলে যাবেন তারা ভয় পাবেন না, তারা কিন্তু প্রত্যেকেই নিয়োগে সুযোগ পাবেন। আমি এইটুকু প্রত্যেকে বলতে চাই, কারণ যেহেতু মাল্টিপল র্যাঙ্ক এখানে রয়েছে, আমি যেটুকু আদার কম্পিটিটিভ এক্সামে দেখেছি সেক্ষেত্রে তারপর বেস করে বলছি, এটা ধরুন এসটি ছেলেও কিন্তু জেনারেলে সুযোগ পেতে পারে। তো এই যে জায়গাগুলো, ওই র্যাঙ্কটা দুটো ডবল র্যাঙ্ক হয়ে যাচ্ছে এখানে, তো র্যাঙ্ক কিন্তু একটাই চাকরি হবে এখানে, দুটো চাকরি হবে না, তাই সিট কিন্তু ওয়েটিং লিস্টের জন্য প্রচুর এখানে সুযোগ রয়েছে। আজকেই হয়তো বিকেলের মধ্যে আমাদের প্যানেল আসতে পারে, এবং ওয়েটিং লিস্ট প্রার্থীদের জন্যই বলা এটা, হয়তো আপার নিয়ে রেজাল্ট আসার আগে অবধি এটা আমার শেষ আপডেট। যদি কোনো রকম কোনো আপডেট পাই আমি অবশ্যই প্রত্যেককে জানাবো। তার জন্য প্রত্যেককে বলছি অবশ্যই চ্যানেলে যুক্ত থাকুন, মনে হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং এই মুহূর্তে প্রত্যেককে বলবো কোনো রকম ভয় পাবেন না, দীর্ঘদিন ধরে আপনারা ফাইট করেছেন, আপনাদের প্রেসেন্স রেখেছেন আপনারা, এবং এই মুহূর্তে ওয়েটিং লিস্টগুলো কিন্তু মূলত বলে রাখি ওয়েটিং লিস্ট নিয়ে কোনো চিন্তার কারণ নেই, প্রত্যেকেই সুযোগ পাবেন এখানে। তো থ্যাংক ইউ সো মাচ। আমার যেটা মনে হয় 5টা থেকে 7টা কাউন্সিলিং মোটামুটি এখানে হবে, এটা আশা রাখি এখানে। থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই প্রত্যেকে আমি আপডেট পেলে জানিয়ে দেবো। অ্যান্ড আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ সো মাচ স্যার।